আসসালামু আলাইকুম। আরেকটা পয়েন্টে আমি একটা কথা বলি, এই আব্বাসি হুজুর যেটা বলতেছিল যে হিন্দুরা খুব সম্ভবত ওই গরুর গোমূত্র মানে মেশা, এরকম একটা কথা বলতেছিল হ্যাঁ, করোনার পেশাব, সময়। গরুর পেশাব মেশায় হ্যাঁ, একেবারে বলতেছি। একটা ইনফরমেশন দিই, 2017 সালে একটা স্টাডি হয়েছিল আর কি, সেটা হচ্ছে ক্যামেলস ইউরিন, স্টাডি অন ক্যামেলস ইউরিন। তো এটাতে তারা ওই কিং ফাহাদ ইউনিভার্সিটি, খুব সম্ভবত সৌদি আরবের ইউনিভার্সিটি মানে একটা আছে কিং ফাহাদ, তো তারা করছে কি ওই সাউথ কোরিয়ান একটা ইউনিভার্সিটির সাথে তারা একটা জয়েন্ট স্টাডি করছে। মানে কিং ফাহাদ ইউনিভার্সিটি গবেষণা করে যদি মানে ওই উটের মূত্র ঠিক বলে তাহলে তো এটা ঠিক পোক্ত হলো না। তারা করছে কি ওই আরেকটা ইউনিভার্সিটির সাথে হয়তো বা কোনো একটা গবেষণা মানে কোনো একটা গবেষককে হয়তো বা তারা পেট্রোনাইজ করছে, তো সেভাবে তার সাথে একটু ওই নেগোসিয়েশন করে ওই ইউনিভার্সিটির নামটাও তারা দিল। দিল্লিতে তারা বলছে যে না, ইউরিন ক্যামেলের কি বলে ইউরিন অফ ক্যামেলের মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট আছে, অ্যান্টি ক্যান্সার ক্যান্সার এজেন্ট পাওয়া গেছে, আরো ব্লা 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 পাওয়া গেছে। তো এটা করোনার সময় এটা আবার অ্যান্টিভাইরাস পাওয়া মাথা যায় না চাড়া ভাই, দিল। জি ভাই, অ্যান্টিভাইরাস পাওয়া যায় না। যাই হোক ভাই, এটা এটা পরে করোনার সময় ভাই এটা আবার মাথা চাড়া দিয়ে উঠলো। হ্যাঁ, তো তারা এই মানে ওই উটের মূত্র নিয়ে তারা খুব মানে আবার মাতামাতি করা শুরু করলো। তো WHO বাধ্য হয়ে, WHO সাধারণত বা যারা যারা বিখ্যাত যে ল্যাব গুলো আছে তারা এই সমস্ত জিনিসটা মাথা ঘামায় না, তো এবার WHO ইউরিনের ক্যামেল মানে ওই ক্যামেল ইউরিন নিয়ে তারা একটু মাথা ঘামাতে বাধ্য। তো গবেষণা করে না, তারা প্রমাণ করলো। আপনার একটু রং হচ্ছে ভাই। WHO এই যে এটা যে ক্যামেল ইউরিনের হ্যাঁ বিরুদ্ধে লিখছে, এটা বহুত আগেই, করোনার সময় না, হ্যাঁ করোনার হ্যাঁ সময় হ্যাঁ বহুত আগে। এটা ভাই আবার আবার সামনে আসছিল ওই গবেষণাটা, তারা আবার সামনে আবার মানে আচ্ছা, স্প্রেড করছে মানে হ্যাঁ হ্যাঁ ইয়া করতেছিল। গবেষণা তো 2017-18 সালের দিকে ভাই, তখন ওইটি অলরেডি ডিবাঙ্ক হয়ে গেছে। তো এটা আবার সামনে তারা আনলো আর কি। তো সেখানে কি লেখা সেটা তো আমরা জানি, তারপর আমরা বলে দিই যে ধরনের কিছু পাওয়া যায়নি, বরং চারো জেনেটিক ডিজিজ হওয়ার, জেনেটিক ডিজিজ হওয়ার সম্ভাবনা তারা খুঁজে পেয়েছে পাবেই স্বাভাবিকভাবেই। তো পরবর্তীতে আরো কিছু গবেষণা দেখা গেল যে না, সেখানে শুধু জেনেটিক ডিজিজ এই না, গাধার ভয়ঙ্কর বাচ্চাদের ভাবে। ভাই বুঝাইতে হয়, এই যে যে গাধার বাচ্চা হ্যাঁ যেগুলো জি আছে, ভাই, গাধা বাচ্চা গুলোকে বুঝাইতে হয় মানে গরুর মূত্র উতরে মানে হ্যাঁ উটের মূত্র এগুলো থেকে এক্সট্রাক্ট করে কোনো একটা কেমিক্যাল বের করা, আর ওটা হ্যাঁ শুকনোর মতো ওই যে ওইটা হ্যাঁ হ্যাঁ বটম সাপ করা, সরাসরি ঠিক র আছে, পান করা, হ্যাঁ একদম বটম র সাপ খাওয়া। করা, শর্ট হ্যাঁ মারা, হ্যাঁ হ্যাঁ ঠিক ওইটা আছে, একদম এগুলো যে খাওয়া। সেম জিনিস না, হ্যাঁ এইগুলা এই গাধা বাচ্চা গুলোকে, সরি ফর মাই ওয়ার্ড, হ্যাঁ ভেঙে বলতে হয় তো এখানে এখন। তারপরে ভাই স্ট্যাফেলোকোকাস অরিয়াস, সিউডোমোনাস মানে যেগুলো খুবই ডেট্রিমেন্টাল ফর হেলথ এগুলো পাওয়া গেল। তো এটা ভাই কে কারে বোঝাবে? তো উনি যে গোমূত্রের কথা বললো, উটের মূত্র তো যে খুব মানে একদম, এটা তো মানে উটের মূত্র মানে খুব সম্ভবত আসিফ ভাই ওনাদের মানে একদম পুরো সিল মারা জায়েজ নয় নাকি ভাই, যদি জানি মোহাম্মদের রেকমেন্ডেড জিনিস একদম বলে একদম ভাই। মানে রেকমেন্ডেড ওষুধ, রেকমেন্ডেড ওষুধ। এবং এটা এখন আমি যে রেফারেন্সটা দেখাবো সেখানে আরো মজার জিনিস পাওয়া যাবে, সেটা একটু দেখেন, আরো চমৎকার জিনিস সেটার ভিতরে আছে, এই দলিলটার ভিতরে। এই এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে, হাদিসগুলো আপনারা দেখতে পারেন, সহি মুসলিম হাদিস একাডেমি 4246 নম্বর হাদিস। এই যে দুধ, উটের মূত্র এবং দুধ একসাথে পান করতে বলছিল, উটের দুধ মোহাম্মদ পান করতে বলছিল অসুস্থ হয়ে যাওয়ার কারণে। তো আমরা ওইগুলো তো আগে অনেকবার দেখেছি, আজকে একটা নতুন মজার জিনিস দেখাই। এটা আপনারা পাবেন আল্লামা ইমাম ইবনুল কাইয়ুম রচিত মুক্তাসার জাদুল মাআদ গ্রন্থের 304 নম্বর পৃষ্ঠায়, ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি থেকে। এখানে দেখেন লেখা আছে, দ্বি প্রহরের সময় তাদের পাকড়া করে রাসুলের দরবারে নিয়ে আসা হলো, রাসুল নবী তাদের নবীর আদেশে তাদের হাত পা কেটে দেওয়া হলো এবং লোহার কাঠি গরম করে তাদের চক্ষুগুলো ফুড়ে দেওয়া হলো, তাদেরকে উত্তপ্ত বালুর উপর ফেলে রাখা হলো, তারা পানির পিপাসে কাতর হয়ে পানি চাইলেও তাদেরকে পানি দেওয়া হলো না। এটা হচ্ছে নবী মোহাম্মদ একটা গোত্রকে শাস্তি দিল। এখানে দেখেন লেখা, ইমাম ইবনুল কাইয়ুম বলেন, এই ঘটনা থেকে জানা গেল, এক, উটের পেশাব পান করা জায়েজ, দুই, যে সমস্ত পশুর গোশত খাওয়া হালাল সে সমস্ত পশুর পেশাব পবিত্র, সে সমস্ত বাহ, পশুর পেশাব পবিত্র এবং উটের পেশাব খাওয়াটা জায়েজ। হ্যাঁ, ভাই ওই যে সমস্ত তাহলে তো, পশুর তাহলে তো ভাই মাংস মুমিন খাওয়া যে ভাই আগে, হালাল। ভাই মুমিন তাহলে হ্যাঁ তো জি আগে, এখানে তো তাহলে তো সে গরুটা খাইতে পারবে, উটেরটা খাইতে পারবে, ছাগলেরটাও খাইতে পারবে, মহিষেরটা সবগুলো খাইতে খাবে, পারবে, সবগুলো খেতে পারবে মানে কোনো সমস্যা নেই, গোশত খাওয়া হালাল হইলো, পেশাব এটাই খাওয়া হালাল। তো এটাই ভাই ভাই জিজ্ঞাসা মুমিনও খাইতে করতেছি পারবে তাহলে ভাই। ভাই। না ভাই মানে এখানে ভাই কোনো অন্য কোনো ফাঁক ফোকর আছে নাকি যে যে সমস্ত প্রাণী পশুর মাংস খাওয়া হালাল, তাদের মূত্র পবিত্র? এই পবিত্র বলতে কি মানে এটার ব্যাখ্যা কি ভাই পাওয়া গেছে নাকি যে খাওয়াও যাবে এরকম কোনো কিছু ডিরেক্টলি? এখন তারা এটা নিয়ে একটু তাই না পেঁচাইতে পারে, কিন্তু আচ্ছা পরে পেঁচাইলে আমরাও একটু পাঁচাবো না। যাই হোক, সরকার ভাইয়ের কাছে আমরা একটু ফেরত চাই। সরকার ভাই আপনি বলেন তাহলে। আচ্ছা, তাহলে এখন আমরা, আমাদের বাংলাদেশে হলো ইসলামিক রাষ্ট্র ধরা হয়, আমাদের রাষ্ট্রে হলো যে আমরা শিক্ষা অর্জন করি, যে প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলো অর্জন করি, সেই সব শিক্ষার অধিকাংশই হচ্ছে ইহুদি অথবা খ্রিস্টান অথবা নাস্তিক দ্বারা পরিচালিত। যেমন এই গুগল, ফেসবুক, ইউটিউব, এই সোশ্যাল যে সাইটগুলো আছে সেগুলো হচ্ছে অধিকাংশ ইহুদিদের অথবা খ্রিস্টানদের অথবা নাস্তিকদের। আর হলো আমরা যে পাঠ্য বইগুলো যেগুলো করি, অধিকাংশ যেমন সক্রেটিস আছে, নিউটন আছে, আইনস্টাইন আছে, কার্ল মার্কস আছে, এরা তো, এরা তো হচ্ছে ইহুদি নাস্তিক অথবা হলো খ্রিস্টান। তাদের হচ্ছে আমরা হলো মুসলিমরা তো অসংখ্য মেডিকেল সায়েন্সে তো তাদেরকে করে গুরু বলে, শিষ্য গুরু বলে করা হচ্ছে তাদের,
তাদেরকে ই করা হচ্ছে আর কি, তাদের সব পাঠ্যপুস্তক পড়া হচ্ছে, ইঞ্জিনিয়ারিং করছে তাদের ইয়াতে, কিন্তু এই বিষয়টা হলো ধার্মিকদের কোথাও কোথাও ই হয় না কেন, মানে নজর আসে না কেন, তাদের এটা করা যাবে না, যেহেতু একজন মুসলিম হলো কোনো ইহুদি বা খ্রিস্টান বা নাস্তিকদের বন্ধুই করতে পারবে না, তাহলে তাদের তাদের যে ভূমিকাগুলো আছে, তাদের যে অবদানগুলো আছে, সেগুলো তো ব্যবহার করা নিষেধ। সেই ক্ষেত্রে এইসব কেন তারা ই করে না, মানে এইসব বলা না, ইয়াটা থাকে না। এটা নিষেধ না, ইসলামেই বলা আছে যে ইহুদি নাসারা খ্রিস্টান কাফের এদের এদের কাছ থেকে উপকার হাসিল করা যাবে, এদের কাছ থেকে নেওয়া যাবে কিন্তু এদেরকে দেওয়া যাবে না, এই বিষয়ে বিধান আছে। এদের কাছ থেকে যদি আপনি উপকার হাসিল করতে পারেন তাহলে তাদের কাছ থেকে উপকার হাসিল করবেন, কিন্তু এদেরকে উপকারটা করার সময় আপনার মনে রাখতে হবে যে আপনার দেখতে হবে যে এর ইসলামে আসার সম্ভাবনা কতটুকু, ইসলামে আসার যদি সম্ভাবনা থাকে তখন তার উপকার আপনি করতে পারবেন, কিন্তু ইসলামে আসার সম্ভাবনা না থাকলে তখন তাদেরকে উপকার করার কোনো ইয়া নাই। জাকাত দেওয়ার বিধান দেওয়া আছে, জাকাত দেওয়ার বিধানগুলো একটু পড়েন, সেখানে পেয়ে যাবেন। আর একটা লেখা আছে আমার, নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, এই লেখাটার ভিতরে এই রেফারেন্স গুলো দেওয়া আছে যে নবী কাদেরকে হেল্প করতো, কাদেরকে সাহায্য করতো, কাদের কাছ থেকে হেল্প নিত, মানে ইহুদিদের কাছ থেকে হেল্প নিয়ে ইহুদি গোত্রকে একেবারে সমূলে উৎপাটন করছে, এরকম কাহিনীও আছে নবী মোহাম্মদের জীবনে। নবী মোহাম্মদ ইহুদিদের কাছ থেকে অনেক হেল্প টেল্প নিয়ে, অনেক টাকা পয়সা নিয়ে, সাহায্য আশ্রয় নিয়ে, তারপর সেখানে গিয়ে তারপর সে পুরা ইহুদি গোত্রের উপর গণহত্যা চালাইছিল, এরকম কাহিনীও আছে। তো এই জিনিসগুলো আপনি একটু পরে দেখতে পারেন সংশয়.কম এর লেখাগুলো। তাহলে সরকার ভাই, আমরা তো আজকে লাইভটা শেষ করে শেষের দিকে নিয়ে আসছি, আপনাকে কি তাহলে আজকে বিদায় জানাবো আমরা? আমাকে আরেকটু সময় দিতে হবে আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই, তাহলে আমি তাহলে চলে যাই নাকি ফারাজ ভাই? না ভাইয়া, আপনার সাথে কিছু কথা আছে, ভাই আমি তো আজকে আর সময় দিতে পারছি না ভাই। আপনাকে একটু দয়া করে 5টা মিনিট সময় দিতে হবে। আচ্ছা 2 মিনিটের মধ্যে বলেন তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর হলো আপনার যে আপনার আপনার ব্যক্তিগত একটা ফেসবুক ভেরিফাইড করা আছে, সেই আইডি আর হচ্ছে এখন যে আইডিটা ই করা আছে, আপনি কি এই আইডি নিজে স্বয়ং ই করে পরিচালনা করেন? একদিন একদিন এই আইডির সাথে কমেন্টে হলো একজন সাথে আমার একটু সামান্য কথা কাটাকাটি হয়, মানে আপনি স্বয়ং এআইডিতে কি পোস্ট করেন নাকি হলো অন্যকে পোস্ট করে? না, যেটা হচ্ছে প্রোফাইল, যেটা ভেরিফাইড প্রোফাইল যেটা, সেটা তো মানুষ ব্যক্তিগত ভাবে ব্যবহার করে, আর পেজ গুলা যখন মানে মানুষ পরিচালনা করে পেজে অনেকগুলো অ্যাডমিন থাকতে পারে, অনেক অ্যাডমিন থাকতে পারে। আমি তো আসলে বলতে পারবো না আপনার সাথে আমার কখনো কি কথা কাটাকাটি কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, কার সাথে কি হয়েছে সেটা তো বলতে পারবো না, কিন্তু আমি আমার পেজ, যে কোনো পেজ, এটা শুধু আমার ক্ষেত্রে না, যে কোনো পেজ, পেজ গুলো অনেকে মেনটেন করতে পারে, অনেক অ্যাডমিন থাকতে পারে, অনেক মানে কন্টেন্ট ক্রিয়েটর থাকতে পারে, কিন্তু প্রোফাইল যেটা সেটা হচ্ছে একজন মানুষই চালাতে পারে, বুঝতে পেরেছেন? না কিন্তু এই আপনার এই পেজ থেকে হলো আমি হলো কথা বলছি, উনি হলো মানে স্বয়ং বলছে যে আমি নিজেই আসিফ মহিউদ্দিন, আমি বলছি যে আসিফ মহিউদ্দিনকে আমি এই মুহূর্তে তার ভেরিফাইড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, উনি যদি আসিফ মহিউদ্দিন হন তাহলে ভাই ক্যান্সেল করেন না, রিকোয়েস্ট একসেপ্ট করেন, কিন্তু তারপরে তিনি আর কোনো উত্তর দেননি। আমি তো তো সন্দেহ ছিলাম, তিনি মাঝে মাঝে এখানে একটু শিশু সুলভ কিছু পোস্ট করা হয়, মানে মনে হয় যে এটা আসিফ মহিউদ্দিন ভাই করছে কিনা একটু সন্দেহ লাগে, তাই আমি জিজ্ঞেস করলাম আপনি মানে কত মানে ই করা আচ্ছা দরকার আমি নাকি তো এই ভাই বিষয়ে। এত কিছু দেখার সময় পাই না, তো প্রত্যেক কমেন্ট আসলে দেখাটা তো একটু ডিফিকাল্ট আমার জন্য। এখানে আমাদের পেজ গুলাতে অনেককে অ্যাডমিন করে রাখা হয়েছে, কয়েকজনকে অ্যাডমিন করে রাখা হয়েছে, তারা মাঝে মাঝে বিভিন্ন পোস্ট টোস্ট করে, বিভিন্ন কমেন্ট টমেন্ট করে, তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা করতে পারো, কমেন্ট টমেন্ট করতে পারো, মানে এত কিছু দেখার মতো তো ভাই আমার এত সময় আসলে অভাব আছে। হ্যাঁ ঠিক আছে সরকার ভাই, আর কি কিছু বলবেন আপনি? আপনার যদি কোনো স্পেসিফিক ইয়া থাকে তাহলে আপনি মেইল করতে পারেন, মেইল করলে আমি উত্তর দিব, ঠিক আছে।